বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রাসুল সম্মত ভালোই আছো। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রভাষক গণিত, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর অধ্যায় 4-এর লিবনিজের উপপাদ্য নিয়ে ক্লাস করব। তো চলো আমরা একটু ক্লাস শুরু করি। দেখো, গত ক্লাসে কি করেছি আমি, লিবনিজের উপপাদ্যটা পড়িয়েছি, তা আজকে ওইটার প্রয়োগটা দেখব। তো লিবনিজের উপপাদ্য কি বলতেছে, দুইটা ফাংশন যদি একসাথে গুণাকারে থাকে, দেন এন তম অন্তরীকরণ করার যে প্রক্রিয়াটা, এটা লিবনিজ থিওরাম বলে। তাহলে লিবনিজ থিওরামের এটা কি, যে আমি বলতেছি ইউ এবং ভি দুইটা কি ফাংশন, যেটাকে আমি এন তম কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমাকে লিখতে হবে ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু প্লাস সি থ্রি ইউ থ্রি ভি এন মাইনাস থ্রি প্লাস, এভাবে কোথায় যে কোন পর্যন্ত যাবে, যাবে আসলে ইউএন ভি পর্যন্ত। এটি হয়েছে লিবনিজের উপপাদ্য। তো এই উপপাদ্যটা প্রয়োগ করে আমরা কি করব, কত কয়েকটা অঙ্ক দেখব। তাহলে প্রথমে আসো একটা প্রথম অঙ্কটা একটু দেখে নিই। প্রথম অঙ্কটা বলতেছে যে ওয়াই সমান সমান কত, এক্স কিউব সাইন এক্স। এই ফাংশনটার কি করতে হবে, ওয়াই এন নির্ণয় করতে হবে। ওয়াই এন নির্ণয় করো। তাহলে প্রথমে কি করে নিই, যেহেতু দুইটা ফাংশন দরকার, এখানেও তো দুইটা ফাংশন দেওয়া আছে, এক্স কিউব সাইন এক্স। তাহলে আমি একটা কি ইউ এবং আর একটা কি ধরে নিব, বি ধরে নেব। আমার সুবিধা মতো আমি ধরে নিলাম এটা কি ইউ এবং এটা কি ধরে নিলাম কত, বি। তাহলে ইউ সমান সমান কত বলা যায়, ইউ সমান সমান কত, এক্স কিউব। তার মানে ইউ কে কি করতে হবে, ডিফারেনশিয়াল করতে হবে পর্যায়ক্রমে। তাহলে ইউ একবার করলাম, তাহলে ইউ কে ডিফারেনশিয়াল করলে কত আসতেছে, থ্রি এক্স স্কোয়ার। আরেকবার ডিফারেনশিয়াল করলে কত আসতেছে, সিক্স এক্স। আরেকবার করলে আসতেছে কত, সিক্স। এবং চতুর্থবার করলে আসতেছে কত, আসলে জিরো। এভাবে পরে যতগুলোই করি সবগুলোই কি আসবে, জিরো আসবে। তাহলে এদিক দিয়ে দেখো, বি সমান সমান আমরা কত লিখতেছি, বি সমান সমান কত, সাইন এক্স। তাহলে বি কে কি করতে হবে, একবার একবার ডিফারেনশিয়াল করতে হবে। ডিফারেনশিয়াল করলে কত আসে, কজ এক্স। কজ এক্স কে আমি যদি সাইন এক্স এ রূপান্তর করতে চাই, তাহলে আসবে কত, লিখতে হবে কত, সাইন পাই বাই টু প্লাস এক্স। দেখো এখানে পাই বাই টু, পাই বাই টু এর সাথে কত আছে, ওয়ান। কোয়াড্রেন্ট হিসেবে যদি আমি কাউন্ট করি, তাহলে আবার কি পাবো, কজ এক্স আমি ফিরে পাবো। তাহলে আরেকবার যদি আমি ডিফারেন্সিয়াল করি, তাহলে বি টু ইকুয়াল টু কত, কস পাই বাই টু প্লাস এক্স। আচ্ছা, এই কষ্টটাকে আমি আবার কোথায় কনভার্ট করব, সাইনে। যদি সাইন করি, তাহলে আমাকে লিখতে হবে সাইন পাই বাই টু, এটা আমি তৃতীয় বন্ধনী, প্লাস পাই বাই টু প্লাস এক্স সমান 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 আমরা কত লিখতে পারি, সাইন, এখানে একটা পাই বাই টু আর এখানে একটা পাই বাই টু, তাহলে কয়টা হলো, টু পাই বাই টু প্লাস এক্স। তিনবার করি, তিনবার করলে কত আসতেছে, আবার সাইন কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তাহলে কস টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স ইকুয়াল টু, এটাকে যদি আমি সাইনে রূপান্তর করি, তাহলে আসতেছে কত, সাইন পাই বাই টু প্লাস টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স সমান সমান সাইন, এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলে কত হলো, থ্রি পাই বাই টু প্লাস এক্স। খেয়াল করে দেখো, যখন আমি বি ওয়ান একবার ডিফারেন্সিয়াল করছি, তখন এটা ই ছিল কত, ওয়ান। যখন দুইবার করেছি, তখন ই আসছে কত, সাইন টু ইন্টু পাই বাই টু, তার মানে দুই। এখানে তিনবার যখন করছি, তাহলে এখানে আসছে থ্রি। এভাবে আমি কোন পর্যন্ত যাবো, ভি এন পর্যন্ত যাবো। তো ভি এন পর্যন্ত গেলে আমাকে লিখতে হবে কত, সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স। তো আসো, এগুলো আমরা ভিড় করছি, এখানে এই সূত্রটার মধ্যে কি করবো, আমরা এগুলো প্রয়োগ করে দেব। প্রয়োগ করে আমাকে লিখতে হবে কত,
দেখো ফাংশনটা কি ছিল, ওয়াই ইকুয়াল টু কত, এক্স কিউব সাইন এক্স। আমি কি করবো, লিবনিৎজের সূত্রটা প্রয়োগ করে দেব, মানে কত, এই যে আমি লিবনিৎজের সূত্র প্রয়োগ করলাম, ডি টু দি পাওয়ার এন দ্বারা প্রয়োগ করলাম, ডিফারেন্সিয়াল এন এন তম অন্তরীকরণ করব, তাহলে এখানে সমান সমান কত আসতেছে, ওয়াই এন। আর এইখানে এখান থেকে কত আসতেছে, আমি ধরছি কোন, তো এটাকে ইউ ধরছি আর এটাকে ভি ধরেছি, তাহলে ইউ ইন্টু ভি এন, ইউ ইউ মানে কত, তাহলে এক্স কিউব, ভি ভি মানে কত, ভি এন মানে কত, সাইন এক্স, তাহলে আমি ভি এন সমান সমান কত, সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স, এটা আমি সরাসরি বসাই দিলাম, সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস, দেখো সূত্রের কত, এন সি ওয়ান ইউ ওয়ান, ইউ ওয়ান মানে কত, বের করে রাখছি ইউ ওয়ান সমান সমান কত, থ্রি এক্স স্কোয়ার, তার মানে থ্রি এক্স স্কোয়ার, ইউ ভি এন মাইনাস ওয়ান, ভি এন মাইনাস ওয়ান কত, এই যে এই ভি এনটা যা আছে তার ঠিক আগের, এটা আগেরটা কত, সাইন এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস এন সি টু, এন সি টু, ইউ টু, ইউ টু কত দেওয়া আছে, ইউ টু ইকুয়াল টু কত, সিক্স, বের করে রাখছি ভি এন মাইনাস টু, ভি এন মাইনাস টু মানে কত, সাইন এন মাইনাস টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স, পরে আছে কত, এন সি থ্রি ইউ থ্রি, ইউকে তিনবার ডিফারেন্সিয়াল করলে কত আসতেছে, সিক্স, সিক্স, ভি এন মাইনাস থ্রি, ভি এন মাইনাস থ্রি মানে কত, সাইন এন মাইনাস থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এক্স। দেখো এর পরবর্তীতে কি হচ্ছে, ইউ ফোর ইকাল টু কত, জিরো, তাহলে পরবর্তীতে যতগুলো সংখ্যায় টার্মে বসাই না কেন সবগুলো টার্মে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে এইটা সমান সমান আমি কত লিখতে পারি, এক্স কিউব সাইন ইন্টু কত, এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ানটা কি বোঝায়, এখানে দেখো যে এন সি ওয়ান সমান সমান কত লেখা যায়, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে কত লিখতে পারবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, এন, তার মানে এই এন সি ওয়ান এর পরিবর্তে আমি কত লিখবো, এন, আর থ্রি তো ধ্রুবক, তাহলে থ্রিটা আগে লিখে নিলাম, এক্স স্কোয়ার সাইন এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস এন সি টু, এন সি টু মানে কত, সমান সমান ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু সমান সমান কত, এন কে আমরা কত লিখতে পারি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, আর নিচে কত, টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, টু কাটা সমান সমান কত থাকবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই কত, টু, তাহলে আমরা এটা সমান সমান কত লিখবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু সিক্স সাইন এন মাইনাস টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস এন সি থ্রি, এন সি থ্রি আমরা কত লেখা যায়, দেখো এন সি থ্রি সমান সমান কত, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি সমান সমান কত, ফ্যাক্টোরিয়াল এন না এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু আর কত, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি আর থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি কাটা, তাহলে থাকবে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই সিক্স, তাহলে এটা কত লেখা যায়, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই সিক্স, এটা কত, এইটা ইন্টু কত, সিক্স সাইন এন মাইনাস থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এক্স সমান সমান আমরা কত লিখতে পারি, এক্স কিউব সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স
প্লাস 3nx² সাইন n মাইনাস 1 ইন্টু প্লাস এক্স প্লাস এখানে কাটাকাটি করলে কত আসতেছে 3nx ইন্টু n মাইনাস 1 সাইন n মাইনাস 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স প্লাস 6 6 কাটা গেলে থাকবে কত n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু সাইন n মাইনাস 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এটি কি আমার এই সূত্রের এই অঙ্কের রেজাল্ট? তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখো, দেখো পরবর্তী উদাহরণটা দেখো, বলছি কি দেখাও যে ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ডি এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন লন এক্স ইকুয়াল টু কত ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স। এটা কি কি করতে হবে আমাকে নির্ণয় করতে হবে? কার সাহায্যে? লিবনিজের সূত্রের সাহায্যে। তাহলে আমরা প্রথমে এই ভিতরের যে অংশটা আছে ওটা ধরে নিই, যে ধরি ওয়াই সমান সমান কত এক্স টু দি পাওয়ার এন লন এক্স, এটাকে আমি এক নম্বর দিয়ে রাখলাম। তাহলে উভয় পক্ষে কি করব, এখন একের উভয় পক্ষে কি করব ডিফারেনশিয়াল করে পাই, একবার ডিফারেনশিয়াল করে পাই। দেখো এখানে একবার ডিফারেনশিয়াল করলে কত আসতেছে ডি ওয়াই ইকুয়াল টু কত ডি এক্স টু দি পাওয়ার এন লন এক্স, বা একবার করলে কত ওয়াই ওয়ান ইকুয়াল টু ডি। মানে এখানে কোন সূত্র পড়বে? ইউবি মেথডে পড়বে। ইউবি মেথড পড়লে কত আসতেছে, প্রথমে আমি এটা ফিক্সড রাখলাম লন এক্স করলে ওয়ান বাই এক্স আসবে প্লাস লন এক্স ডি এক্স টু দি পাওয়ার এন, বা ওয়াই ওয়ান ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এই এক্সটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই এক্স ওয়ান ইকুয়াল টু এখানে থাকবে কত এক্স টু দি পাওয়ার এন, এখানে থাকতেছে কত লন এক্স এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। বা এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এন প্লাস লন এক্স এক্স টু দি পাওয়ার এন লন এক্স ইকুয়াল টু কত ওয়াই, তার মানে কত এন ওয়াই। এটাকে তুমি দুই নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন আমি কি করব, দুই এর উভয় পক্ষে ডিটি টু পাওয়ার এন প্রয়োগ করে পাই। করলে কত আসতেছে ডিটি টু পাওয়ার এন এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কত এন এক্স টু পাওয়ার এন প্লাস ডিটি টু পাওয়ার এন এন ওয়াই ইকুয়াল টু। এখানে যদি আমি লিবনিজের সূত্রটা প্রয়োগ করি তাহলে প্রথমে কি করতে হবে, ইউবি মেথড ফলাইতে হবে। ইউবি মেথডে ইউবি ই করতে হবে, তার মানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান, এই এই এক্সটাকে ডিফারেনশিয়াল করলে কত আসে ওয়ান, ওয়াই এন একবার কমবে প্লাস পরের যতগুলো টার্মই করবো সবগুলো জিরো হয়ে যাবে ইকুয়াল টু, এখানে কত আসতেছে ডি টু দি পাওয়ার এক্স কে করলে আসতেছে কত ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন প্লাস কত আসতেছে এন ওয়াই এন। খেয়াল করো এখানে কত এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এখানে কত আসতেছে এই এন সি ওয়ান, মানে কত এন সি ওয়ান সমান সমান কত ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান সমান সমান কত এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান সমান সমান কত এন, তার মানে কত এন ওয়াই এন ইকুয়াল টু কত ফ্যাক্টোরিয়াল এন প্লাস এন ওয়াই এন। উভয় পক্ষে থেকে কি করা যাবে, এটা এটা ই করা যাবে, তাহলে থাকবে কত এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত ফ্যাক্টোরিয়াল এন, বা ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত ফ্যাক্টোরিয়াল এন বাই কত এক্স। প্রুফড শুট
ওকে আসো পরবর্তীতে অঙ্ক কি বলছে, যে যদি ওয়াই ইকুয়াল কত, টেন ইনভার্স এক্স হয়, তবে দেখাও যে এক নম্বর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান টু এন এক্স ওয়াই এন প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। এবং আরেকটা বলছে কত, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এত ইকুয়াল টু কত, জিরো। তো চলো আমরা প্রথম অঙ্কগুলো দেখে নিই। তাহলে কি দেওয়া আছে আমার সমাধান, সমাধান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কত, টেন ইনভার্স এক্স। তাহলে প্রথমে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কত আসতেছে, ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়াল করলে কত আসে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, বা ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়ান। এটাকে তুমি এক নম্বর সমীকরণ দাও। এখন আমি কি করি, এক নম্বরের জন্য এক নম্বর যে শর্তটা আছে উভয় পক্ষে, এই একের উভয় পক্ষে কি করি, ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে নেই, ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে লিবনিৎজের সূত্রটা প্রয়োগ করে। তাহলে লিবনিৎজের সূত্র যদি প্রয়োগ করি তাহলে ডি টু দি পাওয়ার এন কত লিখবো, ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, ডি টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান ইকুয়াল টু কত লেখা যাবে, এটাকে ডিফারেনশিয়াল একটা ফিক্সড রাখো, তাহলে কত আসতেছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান আছে, তাহলে একবার করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান, এখানে কত আসতেছে, এখানে একবার ডিফারেনশিয়াল করলে কত আসতেছে, টু এক্স ওয়াই এন প্লাস এন সি টু, এখানে করলে আরেকবার করলে টু আসবে, ওয়াই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। এখান থেকে আসতেছে বেরোচ্ছে ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান, এই এন সি ওয়ান মানে কত, এন সামনে হচ্ছে টু এক্স ওয়াই এন প্লাস এন সি টু, এন সি টু সমান সমান কত, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু সমান সমান কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, আর নিচে কত, টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু কাটা, তাহলে থাকবে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই কত, টু ইন্টু টু ওয়াই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস টু টু কাটা থাকবে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। এটি আমার আনসার, দেখো শর্ট। দুই নম্বর এটা দেখো, দুই নম্বরটা থেকে আমি কি করি, এই যে এক নম্বর যে এটা আছে যে ওয়াই এ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান, উভয় পক্ষে আমরা কি করি, ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে আমরা কত আসতেছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান, তাহলে এখানে কত আসতেছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াইকে করলে কত আসতেছে, এন প্লাস টু একবার বেড়ে যাবে প্লাস এন প্লাস ওয়ান সি ওয়ান, এখান থেকে আসতেছে কত, টু এক্স একবার কমলে আসবে কত, এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস ওয়ান সি টু ইন্টু টু ওয়াই এন, পরবর্তীতে যতবারই করবো এগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সমান সমান কত, সে জিরো। তাহলে এখানে কত আসতেছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, এই এন প্লাস ওয়ান সি ওয়ান, এন প্লাস ওয়ান সি ওয়ান মানে কত, এন প্লাস ওয়ান ইন্টু এখানে কত আসতেছে, টু এক্স, আর ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস ওয়ান সি টু মানে কত, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু টু ওয়াই এন ইকুয়াল টু কত, জিরো, বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু কত, জিরো, শুট।
দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।